আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলদি ফুড স্টুডিও। আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে অল্প সময়ে বা এক ঘন্টায় দই তৈরি করে এই রমজানে সার্ভ করতে পারবেন, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। চুলায় একটি প্যান বসিয়ে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, 3 চামচ দিয়ে দিচ্ছি পানি। চিনিটা আস্তে আস্তে সোনালি রং ধরে আসছে। এখন আমি নেড়ে চেড়ে ক্যারামেলটা সম্পূর্ণভাবে গলিয়ে নিচ্ছি। আগে থেকে আমি 1 লিটার দুধ জাল করে রেখেছি। অবশ্যই ক্যারামেলের মধ্যে গরম দুধ দিতে হবে। এখন আমি ক্যারামেলের মধ্যে দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা ক্যারামেলের উপর ঢেলে দেওয়ার পর ক্যারামেলটা সামান্য একটু শক্ত শক্ত থাকে, সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। কিছুক্ষণ জাল করার পর এমনি এমনিতেই ক্যারামেলটা গলে দুধের সাথে মিশে যায়। দুধটা ক্যারামেলের সাথে ভালোভাবে মিশে গেছে। এখন আমি 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার কারণে দইটা একেবারে ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসবে, সেজন্য গুঁড়া দুধটা দেওয়া হয়। এখন আমি জাস্ট একটা বলক নিয়ে আসব। বলক নিয়ে এসে দুধটাকে ঠান্ডা করে নিব। দুধটা বলক চলে আসছে, এখন চুলাটা অফ করে আমি দুধটা ঠান্ডা করে নিচ্ছি। দুধটা আমি নেড়ে চেড়ে ফ্যানের নিচে রেখে একেবারে ঠান্ডা করে নিই। জাস্ট আঙুল চুবিয়ে রাখা যায় কয়েক সেকেন্ড, এরকম গরম অবস্থায় দুধটার মধ্যে আমি দই মেশাবো। আমার ঘরে পাতা 1 গ্লাস মিষ্টি দই নিয়েছি। আপনারা চাইলে টক দই দিয়েও দইটা বসাতে পারেন। তো দইটার মধ্যে কোনো রকম পানি আছে কি না সেজন্য আমি একটা স্ট্রেনার মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে পানিটা ঝরে যায়। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। দই বসানোর জন্য আমি 1 টাইম এরকম গ্লাস নিয়েছি। আপনারা চাইলে ছোট সাইজের গ্লাস নিতে পারেন, সেক্ষেত্রে দই বসতে টাইম কম লাগবে। আর আমি একটু বড় সাইজের গ্লাস নিয়েছি, সেজন্য টাইম একটু বেশি লাগবে। দুধ ঢালা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটা মোটা তাওয়াল দিয়ে দিচ্ছি। তাওয়ালটা দিয়ে এর ভিতরে একটা প্লেট দিয়ে দিচ্ছি, যাতে কাপগুলো নড়েচড়ে পড়ে না যায়। এখন তাওয়ালটা আর প্লেটটা আমি 5 মিনিট ফ্রি হিট করে গরম করে নিচ্ছি। ফিরেলাম 5 মিনিট পর, তাওয়ালটাও অনেক গরম হয়ে গেছে। এখন চুলার আঁচ একেবারে মিডিয়াম টু লোতে রেখে, মানে নিবো নিবো অবস্থায় রেখে আমি 1 ঘন্টার জন্য দইগুলো বেক করব। ঢাকনা দিয়ে ঢেকে তাওয়ালটা এইভাবে উপরে দিয়ে দিচ্ছি, তারপর আবারও বড় আরেকটি ঢাকনা উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি একেবারে নিবো নিবো অবস্থায় চুলার আঁচ রেখে 1 ঘন্টা চুলার উপর রেখে দিচ্ছি। ফিরে এলাম 1 ঘন্টা পর, আমি ঢাকনার যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটাও অফ করে দিয়েছিলাম। 1 ঘন্টা পর আমি চুলাটা অফ করে দিয়ে আরও 1 ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করেছি। দইগুলো একেবারে জমে গেছে। এখন আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টা রেখে ঠান্ডা করে তারপর সার্ভ করছি। যদি এই সময়ে আপনার দই না বসে, সেক্ষেত্রে আপনি আরও 5-7 মিনিট বেক করে নিতে পারেন। যদি আপনার দই এর কাপগুলো ছোট হয়, অর্থাৎ আপনার দইয়ের পরিমাণ কম হয়, সেক্ষেত্রে সময়ও কম লাগবে। দেখেন, আলতো হাতে চেক করে নিচ্ছি দইটা সেট হয়েছে কিনা। আমার দইটা কিন্তু সেট হয়ে গেছে, আর তাওয়ালটাও কিন্তু পুড়ে যায়নি। সবগুলো দই এখন নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিচ্ছি 1 ঘন্টার জন্য। 1 ঘন্টায় আরও সুন্দরভাবে সেট হয়ে গেছে। দইটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, ক্রিমি টেক্সচারটাও কতটা সুন্দর হয়েছে।
আর এই দইটা থেকে কিন্তু কোনো রকম পানিও কাটেনি। আশা করছি দইয়ের রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায়। আপনারা সকলে সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। শুভকামনায়, আল্লাহ হাফেজ।